Hello friends, welcome to Kaveri's Kitchen, Bangalir Hessel. আজকে আমি বানাচ্ছি সয়াবিন কারি। দেখতে পাচ্ছেন কড়া তাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমি এতে একটু জিরে ফোড়ন দেব। এবার দেব তেজপাতা। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা প্রথমে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, জল ছড়িয়ে একটুখানি লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে কি সয়াবিনের একটা গন্ধ সেটা চলে যায়। সামান্য নুন দিলাম, হলুদ গুঁড়ো, এবার আমি দেবো পেঁয়াজ বাটা। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, আদা বাটা। একটু নেড়ে নেব, ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমরা সয়াবিনটা দেব। আগে অল্প নুন আর হলুদ দিয়েছিলাম আলু ভাজার সময়। এবার আমরা সয়াবিন গুলো দিয়ে দেবো, দিয়ে নিয়ে কষাবো। আগে নুন দিয়েছিলাম, আবার একটু অল্প পরিমাণ মতন দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরমটা কষিয়ে নেবো, অল্প করে জল দিয়ে কষাবো। কষিয়ে নেবো, খেতে খুবই টেস্টি হয়। আপনারা বানিয়ে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরও রেসিপি দেখতে চাইলে বেল আইকনটা ক্লিক করবেন। আস্তে আস্তে জল দিয়ে, অল্প করে জল দিয়ে কষাতে হবে। আমাদের কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সেদ্ধ করতে হবে। একটু চাপা দিয়ে রাখলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। গরম মশলা দিলাম,
হয়ে এসেছে। কালারটা খুবই সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। এবার আমরা গরম গরম সার্ভ করবো। অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন।